সংগঠনৰ আহ্বানত তিনিচুকীয়া জিলাজুৰি বিক্ষোভ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হয়। তিনিচুকীয়া উপায়ুক্তৰ কাৰ্যালয়ৰ লগতে তিনিচুকীয়াৰ পানীতোলাত উত্তাল প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে। সমান্তৰালকৈ জিলাখনৰ মাকুম, ডুমডুমা, ফিলবাৰী, মাৰ্ঘেৰিটাত আছুৰ আহ্বানত এই বিক্ষোভ কাৰ্যসূচী চলি আছে। এনেধৰণেই পুত্তলিকা দাহ কৰা হ'ল, ৰাজপথত টায়াৰ জ্বলোৱা হ'ল। স্পষ্ট ৰূপত তেওঁলোকে দাবী উত্থাপন কৰিছে যে এতিয়াও অন্তিম সময় আছে, এতিয়াও যদি চৰকাৰে এই সিদ্ধান্ত বাতিল নকৰে তেনেহ'লে ইয়াতকৈও অধিক জংগী প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হ'ব। নাগৰিকত্ব সংশোধনী বিধেয়ক 2016 বাতিলৰ দাবীতেই সদৌ অসম ছাত্ৰ সন্থা আৰু 30টা জনগোষ্ঠীয় সংগঠনৰ আহ্বানত তিনিচুকীয়া জিলাজুৰি এই বিক্ষোভ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হয়। তিনিচুকীয়া উপায়ুক্তৰ কাৰ্যালয়ৰ লগতে তিনিচুকীয়াৰ পানীতোলাত উত্তাল প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হয়। সমান্তৰালকৈ জিলাখনৰ মাকুম, ডুমডুমা, ফিলবাৰী, মাৰ্ঘেৰিটাত আছুৰ আহ্বানত চলিছে এই বিক্ষোভ কাৰ্যসূচী। অসমৰ নাগৰিকত্ব যি প্ৰদান কৰিব ওলাইছে তাৰ বিৰুদ্ধে প্ৰবল প্ৰতিবাদ চলা স্বত্বেও কিন্তু বৰ্তমান অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে বৰ্তমান হকে নিমাতি কন্যাৰূপে কিয় বহি আছে এই ক্ষেত্ৰত আমাৰ আজি প্ৰতিবাদ চলিব স্পষ্ট তেখেতক সুধিব বিচাৰিছোঁ। কিয়নো এইখন অসম হয়, এইখন অসমত খিলঞ্জীয়া মানুহৰ দব্দবন্দী থাকিব লাগিব। কিন্তু শেহতীয়াকৈ কেন্দ্ৰীয় ৰাজ্য চৰকাৰে অসমীয়া মানুহক নিষেধ কৰি যি পৰিকল্পনা কৰিছে তাত আমি কোনোপধ্যে মানি ল'ব নোৱাৰোঁ। কেবখন লোকসভাত উপস্থাপন কৰি এখন আইনত পৰিণত কৰি কিনি বাংলাদেশৰ পৰা অহা হিন্দু বাংলাদেশীসকলক ইয়াত নাগৰিকত্ব প্ৰদান কৰি তেওঁলোকে ভৱিষ্যতে তেওঁলোকৰ যি ৰাজনৈতিক স্বাৰ্থক তেওঁলোকে সুৰক্ষিত কৰিবৰ কাৰণে যি অপচেষ্টা কৰিছে ইয়াত আমি তীব্ৰ বিৰোধ কৰিছোঁ, তীব্ৰ নিন্দা কৰিছোঁ। আৰু অতি সোনকালে আমি এই কেবখন তেওঁলোকে বাতিল কৰিবৰ কাৰণে দাবী জনোৱাৰ লগতে আৰু এটা কথা স্পষ্টকৈ ক'বলৈ বিচাৰিছোঁ, আমাৰ অসমীয়া জাতিৰ দেহত এক শেষ বিন্দু তেজ থকালৈকে আমি এই নাগৰিকত্ব সংশোধন বিধেয়কৰ তীব্ৰ বিৰোধ কৰিম আৰু বিৰোধ কৰি যাম। ইফালে শিৱসাগৰত সাহিত্য সভাৰ কেব বিৰোধী প্ৰতিবাদ। নাগৰিকত্ব সংশোধনী বিধেয়ক বাতিলৰ দাবীত শুক্ৰবাৰে ৰাজপথলৈ ওলাই আহিল সাহিত্য সভা। কেন্দ্ৰীয় সমিতিৰ আহ্বানত শিৱসাগৰ জিলা সাহিত্য সভাই পালন কৰে দুঘণ্টীয়া অৱস্থান ধৰ্মঘট কাৰ্যসূচী। শিৱসাগৰৰ জিলা উপায়ুক্ত কাৰ্যালয়ৰ সন্মুখত জিলাখনৰ বিভিন্ন প্ৰান্তৰ সাহিত্য সভাৰ নেতা কৰ্মীসকলে অৱস্থান গ্ৰহণ কৰি বহু চৰ্চিত বিধেয়কখনৰ তীব্ৰ বিৰোধিতা কৰে। চিৰচেনেহী মোৰ ভাষা জননী, অসমীয়া ভাষা সাহিত্য সংস্কৃতিৰ নিষেধ নকৰিব, এইসমূহ প্লেকাৰ্ড তেওঁলোকে হাতে হাতে ল'লে আৰু শিৱসাগৰত কেব বিৰোধী প্ৰতিবাদী কাৰ্যসূচী তেওঁলোকে ৰূপায়ণ কৰে। নাগৰিকত্ব সংশোধনী বিধেয়ক বাতিলৰ দাবীত শুক্ৰবাৰে ৰাজপথলৈ ওলাই আহিল সাহিত্য সভা। কেন্দ্ৰীয় সমিতিৰ আহ্বানত শিৱসাগৰ জিলা সাহিত্য সভাই পালন কৰিলে এই দুঘণ্টীয়া অৱস্থান ধৰ্মঘট কাৰ্যসূচী। শিৱসাগৰৰ জিলা উপায়ুক্ত কাৰ্যালয়ৰ সন্মুখত জিলাখনৰ বিভিন্ন প্ৰান্তৰ সাহিত্য কৰ্মীসকলে অৱস্থান গ্ৰহণ কৰি বহু চৰ্চিত বিধেয়কখনৰ তীব্ৰ বিৰোধিতা কৰে। উভয় সদনত যদি কেব গৃহীত হয় তেতিয়াহ'লে এই বিধেয়কখন গৃহীত হ'লে অসমৰ ভাষা সাহিত্য সংস্কৃতি বিনষ্ট হ'ব আৰু সেয়েহে আমি ভাবোঁ যে শিৱসাগৰ জিলা সাহিত্য সভাই আমি ভাবোঁ যে এই যি কেব বিৰোধী আন্দোলন এইটো তীব্ৰতৰ কৰি তুলিব লাগিব আৰু এই কেব বিৰোধী আন্দোলনত জাতি ধৰ্ম ভাষা নিৰ্বিশেষে আৰু মই ভাবোঁ যে সৰ্বস্তৰ লোক ওলাই আহিব লাগিব, যে আমাৰ যিসকল ৰাজ্যিক চৰকাৰ হওক, কেন্দ্ৰীয় চৰকাৰ কৰ্মচাৰীসকল যেনেকৈ অসম আন্দোলনত যেনেকৈ জড়িত হৈছিল ওলাই আহিছিল, মই ভাবোঁ তেনেকৈ সকলো স্তৰৰ সকলো বিষয়া কৰ্মচাৰী ওলাই অহা এক পৰিৱেশ আমি সকলোৱে ৰচনা কৰিব লাগিব। ইফালে চৰাইদেউৰ সাপে খাতিত কেবৰ বিৰুদ্ধে অভিনৱ প্ৰতিবাদী কাৰ্যসূচী। শিৱ মন্দিৰত পূজা অৰ্চনা প্ৰতিবাদকাৰীসকলৰ গায়ন বায়নেৰে সমদল কৰি ধূপ ধূনা বন্তি জ্বলাই আগবঢ়ালে পূজা অৰ্চনা। প্ৰতিবাদত নামিল বৃহত্তৰ অসমীয়া যুৱ মঞ্চ, অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ, টাই আহোম ছাত্ৰ সন্থা, সংগ্ৰামী যুৱ ছাত্ৰ পৰিষদ। কেব সমৰ্থনকাৰীসকলৰ সুমতি কামনা কৰিলে প্ৰতিবাদকাৰীসকলে। এয়া চৰাইদেউৰ সাপে খাতিৰ দৃশ্য দেখুৱাইছোঁ। নাগৰিকত্ব সংশোধনী বিধেয়কৰ বিৰুদ্ধে তাত অভিনৱ প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হ'ল। শিৱ মন্দিৰত পূজা অৰ্চনা আগবঢ়ালে প্ৰতিবাদকাৰীসকলে। গায়ন বায়নেৰে সমদল কৰি ধূপ ধূনা বন্তি জ্বলাই আগবঢ়ালে পূজা অৰ্চনা। প্ৰতিবাদত নামিল বৃহত্তৰ অসমীয়া যুৱ মঞ্চ, অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ, টাই আহোম ছাত্ৰ সন্থা, সংগ্ৰামী যুৱ ছাত্ৰ পৰিষদ। কেব সমৰ্থনকাৰীসকলৰ সুমতি কামনা কৰিলে প্ৰতিবাদকাৰী। মুঠতে কেবৰ বিৰুদ্ধে ৰাজ্যজুৰি অব্যাহত আছে এনে ব্যাপক প্ৰতিবাদী কাৰ্যসূচী। কলিয়াবৰতো নাগৰিকত্ব সংশোধনী বিধেয়ক বাতিলৰ দাবীত আচুৰ প্ৰতিবাদ। কলিয়াবৰ কেন্দ্ৰীয় ছাত্ৰ সন্থাৰ উদ্যোগত কুঁৱৰী টোলত গণ বিক্ষোভ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হয়।
শতাধিক পুরুষ মহিলা যুবক যুবতী ছাত্র ছাত্রী এই কার্যসূচীত অংশগ্রহণ করে হাতে হাতে প্লে কার্ড লো সরকার বিরোধী স্লোগানে সাব্যস্ত করে তীব্র প্রতিবাদ। ইফালে গণবিক্ষোভত অংশ লো ক্যাব সন্দর্ভত অগপর স্থিতিক তীব্র সমালোচনা করে জ্যেষ্ঠ নাগরিক সমাজে। নাগরিকত্ব সংশোধনী বিধেয়কক এনেধরণে রাজ্য তোলপাড় লাগি আছে। উত্তর পূর্বাঞ্চল জুড়ি এই আন্দোলন চলাই নিব বলে সকল দল সংগঠনে হুঙ্কার দিছে। সকল দল সংগঠন একত্রিত হয়ে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে আছে। ইতিমধ্যে যেহেতু কেন্দ্রীয় সরকারে এই ক্ষেত্রে নিজের দৃঢ়মত পোষণ করেছে, তার পাছতেই আকো এবার জঙ্গি প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে থাকা হয়েছে। দিসপুর লাজগেট কোপাই আছে ইমান দিনে, এটা দিসপুর লাজগেটের আন আন প্রান্তলৈকে এই প্রতিবাদের জুই বিয়পি পড়েছে। যেহেতু সময় একবারে কম, সে আইনি যুঁজ চলাই যাম বলেও হুঙ্কার দিছে প্রত্যেক দল সংগঠনে। জাতিধ্বংসী বিধেয়কের বিরোধিতা করে আমি বিক্ষোভ কার্যসূচী গ্রহণ করেছো। এই বিক্ষোভ কার্যসূচীত আমার 30টা জনগোষ্ঠীয় সংগঠন কলিয়াবর সচেতন রাইজ আমার লগত আছে। আমি এই ক্যাব আমি কোনো পধ্যে মানি লব নোৱাৰো। আমার জাতি আমার ভাষা এই ক্ষেত্র কোনো পধ্যে আমি আমার জাতি আর ভাষার ক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করব নোৱাৰো। আর আমি এই ক্যাবর সম্পূর্ণ বিরোধিতা করছো। আজি ত্রিপুরাত যে ত্রিপুরী ভাষা নাইকিয়া হয়েছে, আমি আমার ভাষা আমার অস্তিত্ব আমি সদায় রাখবই লাগিব। ইফালে ক্যাবর বিরুদ্ধে মঙ্গলদৈ মহাবিদ্যালয় আশু গোটর উদ্যোগত বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করা হল। 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ বন্ধ করে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করা হল। নাগরিকত্ব সংশোধনী বিল কোনো কারণতে মানি নলয় বলে স্পষ্ট করে দিয়ে প্রতিবাদী ছাত্রসকলে। প্রতিবাদকারীসকলে এঘণ্টার কারণে বন্ধ করে দিলে 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ। এই ক্যাব বিরোধী প্রতিবাদ 300 শতাধিক ছাত্র ছাত্রীর অংশগ্রহণের দ্বারা রূপায়ণ করা হয়। প্রতিবাদের সময় বিজেপি সরকার হাই হাই মাটির দালাল হুঁশিয়ার স্লোগানে উত্তাল করে 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ। যদি ক্যাব বাতিল নকরে অনাগত সময় মহাবিদ্যালয়ের 3000 ছাত্র ছাত্রী একেলগে ইয়াতকৈও জঙ্গি আন্দোলন কার্যসূচী গ্রহণ করবলে বাধ্য হব বলে হুঙ্কার। ইয়া মঙ্গলদৈর দৃশ্য আমি দেখাইছো। এনেধরনের মঙ্গলদৈর তীব্র প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের বিরুদ্ধে বিজেপি সরকার হাই হাই স্লোগান দিছে। 300 শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে এই প্রতিবাদী কার্যসূচী। নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক কোনো কারণতে মানি নলও বলে স্পষ্ট করে দিছে প্রতিবাদী শিক্ষার্থীসকলে। ইয়া অসমীয়া জাতির ভবিষ্যতের কথা, সে এই ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা নহব। কোনো ক্ষেত্রতে কেন্দ্রীয় সরকারের এই নীতি কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত মানি নল বলে হুঙ্কার দিছে এই সকল শিক্ষার্থী। ছাত্রকতা সভার আমি কোনো ধরনের সমর্থন বা অতি লজ্জাজনক বিষয় যে এসাম নেতার পিছত লাগি আছে যে জাতীয় স্বার্থ ওলাই আসবলে সক্ষম নহয়। কোনো কারণে এই জাতিধ্বংসী বিধেয়কখন আমি মানি নল। আজি পরীক্ষার মাজত আমি পরীক্ষা দিয়ে ওলাই আসছো। 12টা বজাত আমার পরীক্ষা আছে, পরীক্ষা দিয়ে আমি ওলাই আসছো। আমি সরকারক আমি মঙ্গলদৈ মহাবিদ্যালয় সচেতন ছাত্র সমাজের সকিয়া দিব বিচার যে কোনো কারণে জাতিধ্বংসী বিধেয়কখন আমি মানি নল। আর পরবর্তী সময় আমি মঙ্গলদৈ মহাবিদ্যালয়ের প্রায় 3000 ছাত্র ছাত্রী ওলাই আসব আর ইয়াতকৈ ভয়ানক কার্যসূচী গ্রহণ করা হব। ইয়াতকৈ ভয়ঙ্কর কার্যসূচী গ্রহণ করার হুঙ্কার দিছে। মুঠতে শরীরত শেষ বিন্দু তেজ থাকালেকে মানি লওয়া নহব ক্যাব, এই হুঙ্কার প্রদান করেছে শোণিতপুর নাগরিক সমাজে। তেজপুর তথা জেলাখনের সচেতন নাগরিকর লগতে বিভিন্ন জাতীয় দল সংগঠনের প্রতিনিধিরে গঠিত শোণিতপুর নাগরিক সমাজে বৃহস্পতিবারে বিয়লি তেজপুর সাহিত্য সভা ভবনত আহ্বান জানায় এই সভা। এই সভাতেই ক্যাবর বিরুদ্ধে সকল গরজি উঠে। গৃহমন্ত্রী অমিত শাহে অসমৰ খিলঞ্জীয়া জনগোষ্ঠীর প্রতিবাদক আহ্বান করে 9 ডিসেম্বরত লোকসভার মজিয়াত জাতিধ্বংসী নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক গৃহীত করার চলা কুচকাওয়াজক কেন্দ্র করে রাজ্যের সর্বস্তরের বা সর্বসাধারণের তেজপুরতো ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিছে। বিভিন্ন জাতীয় সংগঠনের প্রতিনিধির উপস্থিতিত শোণিতপুর জেলা নাগরিক সমাজের মুখ্য আহ্বায়ক শিক্ষাবিদ পূর্ণেশ্বর নাথর বিশিষ্ট নাট্যকার ঐশ্বর্য কাকতি আর সদ্য দল ত্যাগী অগপ নেতা অঞ্জন গোস্বামীয়ে নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের তীব্র বিরোধিতা করে কেন্দ্র আর রাজ্য উভয় সরকারের কঠোর ভাষায় সমালোচনা করে। আজি আমি শোণিতপুর নাগরিক সমাজে এই সংবাদমেল আয়োজন করেছো। ইয়াত ভালে সংখ্যক আমার তেজপুর আর শোণিতপুর জেলার
সংগঠন জড়িত আছে, সদৌ ছাত্র সন্থা, জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ, তেজপুরের বয়োজ্যেষ্ঠ নাগরিক সকলো সকলে একমুখে এই যখন জাতিধ্বংসী বিধেয়ক কেব, এই কেবর তীব্র বিরোধিতা করেছে। আমি আপনার সম্মুখত এই বিষয়ে গোটেইখিনি কথা কৈছো। আমি যিকোনো কারণত কেন্দ্রীয় সরকারক তেওঁলোকে সংখ্যার জোরত এই বিধেয়কখন আনিলেও এই বিধেয়ক আমি অসমত কার্যকরী করবলে নিদিও। আপুনি আহিলে বাঁচিব দেশ, নহলে হব বাংলাদেশ। আহৈ আহ ওলাই আহ, জাতি মাতি ভীতি উচল হল, বাংলাদেশী আপন হল। এই সময় ধ্বনিরে উত্তাল হয়ে পড়ল দুধনৈর আকাশ বতাহ। দুধনৈ আঞ্চলিক ছাত্র সন্থার উদ্যোগত আর বিভিন্ন দল সংগঠন স্থানীয় রাইজর সহযোগত দুধনৈর আকাশ বতাহ এনেধরণে কপাই তোলা হল। বিজেপি নেতৃত্বাধীন সরকারের ক্যাব গৃহীত করার আকুলগু স্থিতির বিপরীতে রাজ্য ছাত্র সংগঠনের এই উত্তাল প্রতিবাদী কার্যসূচী চুকে কোণে এটা কেবল ক্যাব বিরোধী আন্দোলন। দুধনৈ আঞ্চলিক ছাত্র সন্থায় আজি উলিয়া গণবিক্ষোভ কার্যসূচীত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সংগঠনের বহু স্থানীয় পুরুষ মহিলায় ক্যাবর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ সাব্যস্ত করে। যিকোনো মূল্যের বিনিময়ত ক্যাব প্রযোজ্য হবলে নিদিয়ার হুঙ্কার দিয়ে প্রতিবাদকারী সকলে। আলোচনা যেহেতু বিফল হল, সেয়ে এটা আন্দোলনের বিকল্প নাই বলে আশ্রয় ঘোষণা করার পিছতেই রাজ্যজুড়ি প্রকট হয়ে পড়েছে ক্ষোভর উৎকিরণ। আনহাতে গোয়ালপাড়ার মাতিয়াতো আশ্রয়ে বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করে। খবর আমি জানাই থাকিম, কিন্তু এইখানে সময় হয়েছে চমু বাণিজ্য।